नमस्कार बंधुरा, आमी पार्वती। आमार चैनेले सबाई के स्वागत जानिए शुरू करछी आजकेर रेसिपी। आजके आमी बानिए देखाबो चिड़ेर मोआ। एटा लक्ष्मी पूजा स्पेशल एकटी रेसिपी चिड़ेर मोआ। आपनारा आमार चैनेले देखते पारेन। आरो अनेक किछुई रेसिपी देवा आछे ठाकुरेर पूजेर जोन्नो, नारकेलेर नाड़ू, तिलेर नाड़ू, सन्देश, अनेक किछुई रेसिपी देवा रयेछे। आपनारा चैनेले गिये देखे नेबेन। तो आज के शुरू करछी चिड़ेर मोआ रेसिपी दिए। तो फार्स्टे आमी एखाने चिड़े नियेछी 100 ग्राम, जेटा आमी शुकनो खोलाय हल्का भेजे नेब। आपनारा जे चिड़ेटा नेबेन सेटा एकदम पतला आँचेर मतो एक धरनेर चिड़े, मोटा जे चिड़े पाओया जाय ओटा निले भालो मोआ बानानो हबे ना। तो पतला आँचेर मतो चिड़े नियेछी 100 ग्राम। एटा आमी शुकनो खालाय 1 থেকে 2 মিনিট समयेर मध्ये गैसेर फ्लेम मीडियामे रेखे चिड़ेगुलो भेजे निच्छी। तो देखुन चिड़ेगुलो नाड़ा होये गियेछे। चिड़ेते जे भेजा भेजा भाव थाके तो सेटाई रसटाई टेने गेले खूब सुंदरभावे मोआटा तैरी होबे, ताई आमी नेड़े निलाम। तो चिड़ेगुलो तुले निये एबार दिए दिलाम 1/2 কাপ मतो जल। ওই জলের মধ্যে দেব আখের গুড়। 100 গ্রাম চিড়ের জন্য নিতে হবে 75 গ্রাম আখের গুড়। এটা অবশ্যই ঠিকঠাক মাপ করে নেবেন, তাতে মোয়াটা খুব সুন্দরভাবে পাক হবে। মাপের ঠিক না হলে মোয়া ঠিকঠাক বানানো হবে না। তো এখানে চিড়ে 175 গ্রাম আখের গুড় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। গুড় ফোটার সাথে সাথেই দেখুন গুড়ের কালারটা পাল্টে যাচ্ছে। তিলের নাড়ু পাকানোর সময় বা নারকেল নাড়ু পাকানোর সময় যতটা গুড়ের চিট প্রয়োজন হয়, চিড়ের মোয়া পাকানোর জন্য অতটা চিটের প্রয়োজন হয় না। গুড়ের টানটা অতটা হওয়ার দরকার নেই। তো আমি দেখিয়ে দিলাম কতটা পরিমাণ পাক হবে। তো হালকা টান ভাব আসবে ওই সময় আমরা চিড়েগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে রেখে কোনোভাবে চিড়েগুলো দিয়েও মেশানো যাবে না। তো চিড়েগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি থালার মধ্যে সামান্য ঘি নিয়ে মাখিয়ে নিলাম। তো দেখুন চিড়েটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটি সেই ঘি মাখানো থালার মধ্যে তুলে নিয়ে বেশ কিছুটা সময়, 5-7 মিনিট সময় নিয়ে চিড়েটা ঠান্ডা করে তারপর এভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। বেশি বড় সাইজ করছি না। 100 গ্রাম চিড়ে থেকে মোট 7টি না মোয়া পাকানো হয়েছে। গ্যাসের ফ্লেম অন করে রাখলে মোয়াগুলো নেতিয়ে যায়। তো গ্যাসের ফ্লেম অফ করেই নাড়াচাড়া করে 5-7 মিনিট সময়ের মধ্যে মোয়াটা পাকিয়ে নিতে হবে, তাতে খুব মোচমোচে থাকে, দারুণ টেস্টি হয়। তো দেখুন আমার সব মোয়াগুলো রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।